তুমি তার জার্সি পরে তার পক্ষে স্লোগান দাও, তোমার একটু লজ্জা হওয়া উচিত, তুমি জেনে বুঝে জেনাকে প্রমোট করো। তবে যাই ছাড়ি তাই ছাড়ি জিএফ ছাড়বো না, এই তো নাকি? এটা তো কলিজার কলিজা, তাই না? খবরদার খবরদার প্রিয় ভাইয়ের, এখান থেকে বেঁচে যাও। আর একটা হারাম আমাদের সমাজের মধ্যে এখন ছড়াই পড়ছে, সেইটা হচ্ছে এই বিশ্বকাপ উপলক্ষে আমরা যে উন্মাদনা দেখাচ্ছি, যে পরিমাণ আমাদের যুবকরা ক্রেজ দেখাচ্ছে। তোমার যদি একটা আত্মসম্মানবোধ থাকে তুমি এই কাজ করতে পারো না? আমি আপনাদের কাছে অনেক সময় বলি, আপনি আর্জেন্টিনা ব্রাজিল সাপোর্ট করলে আপনার ইমান চলে যায় না, কিন্তু আপনি কারে আইডল বানাইছেন এইটা যদি আপনি বুঝে সুঝে বলেন আপনার ইমান চলে যেতে পারে। একটা লোক বিয়ে করে না, তিন চারটা বাচ্চা কাচ্চা হয়ে গেছে, তিন চারটা বাচ্চা হওয়ার পরে তারপরে বান্ধবীকে প্রপোজ করে তারপরে বিয়ে করে, কোয়ে বলে জেনা করে, যারোর সন্তান পয়দা করে, ইসলামের বিধিবিধানের সাথে যার কোনো সম্পর্ক নাই। তুমি যুবক ভাই কেমন পাগল হলে রে, তার জার্সির নাম্বার পরে তার নাম লাগায়া, কেউ বা তোমার আর্জেন্টিনার, কেউ বা ব্রাজিল, কেউ বা ওই রোনালদিনহো রোনালদো, যাই বলেন আপনি, এগুলো সবগুলো একই রকম। তুমি তার জার্সি পরে তার পক্ষে স্লোগান দাও, তোমার একটু লজ্জা হওয়া উচিত, তুমি জেনে বুঝে জেনাকে প্রমোট করো। জার্মান ফুটবল দল হাতের সামনে মুখ দিয়ে এইরকম করে মুখ দিয়ে তারপরে তারা খেলার মধ্যে নামছে, ছবি তুলছে, দেখছেন আপনারা? মুরব্বীরা বুঝবেন না কেন এই কাজ করলো, তাদেরকে কাতার সরকার পারমিশন দেয় নাই, লাওয়াতাত করা যাবে না, সমকামিতা করা যাবে না, কাতারে এইটা আইনগত নিষিদ্ধ। পৃথিবীর যেখানে যেটা ফুটবল খেলা হোক, যাই হোক, ওই দেশের লিগাল লকে মানতে হবে। কাতারের যেই প্লেয়াররা ওই কাতারের মধ্যে আসার পরে জার্মানের প্লেয়াররা যারা সমকামী ছেলের সাথে ছেলে নিজেদের যৌন মিলন করে, ওদেরকে বলছে না এটার কোনো অ্যালাউ নাই, ওরা এটাকে সাপোর্ট করে হাতের মধ্যে একটা ব্যান্ড পরবে, ব্যান্ড পরে খেলবে, কাতার অ্যালাউ করে নাই, মুখের মধ্যে হাত দিছে, দিয়ে তারা প্রতিবাদ করছে, না আমাদেরকে এটা করতে দেওয়া হলো না কেন? ওই দলগুলাকে আপনি সাপোর্ট করেন যারা এইরকম লাওয়াতাতকে প্রমোট করে, এইরকম সমকামিতাকে প্রমোট করে, এইটাকে তারা বাজে কাজ মনে করে না, জেনাকে বাজে কাজ প্রমোট করে না, আপনি দল সাপোর্ট করেন গা আমি বলি না, কিন্তু ওইগুলার আদর্শ মেনে নিয়ে তাদেরকে আইডল বানায়, তাদের জার্সি পরে তারা জিতলে আপনি আনন্দিত হয়ে মিছিল নামান, হারলে আপনি দুঃখ পান, আপনি এখনো আদর্শ মুসলমান হতে পারেন না। আপনার নিজের একটা অস্তিত্ব থাকার কথা, আপনার একটা প্রেস্টিজ থাকার কথা, আপনার একটা মান সম্মান থাকার কথা। আপনার পিতাকে কেউ অপমান করলে আপনার সহ্য হয় না, তার সাথে কথা বলে না, 10 বছর হলো তার দিকে তাকায় না, ঠিক কিনা? আপনার নেতাকে নিয়ে কেউ বাজে কথা বললে আপনার বিপদ হয়ে যায়, তখন আপনার নেতাকে নিয়ে বলছে আমার নেতার সম্পর্কে বাজে কথা, দলের থেকে বহিষ্কার, ঠিক কিনা? আপনার নেতার বিপক্ষে বললে লাগে, আপনার বাপের কি বিপক্ষে বললে লাগে, আপনার সাপোর্ট করা কোনো বিষয়ের বিপক্ষে বললে লাগে, আর আপনার ইমানের বিপক্ষে বললো, আপনার কোরআনের বিপক্ষে বললো, আপনার আল্লাহর আইনের বিপক্ষে অবস্থান নিল, আল্লাহ যা যা হারাম করলো তাদের পক্ষে সাপোর্ট নিল, সেইগুলো কেবল সাপোর্ট নয়, দুনিয়ার বুকে সেই কাজ অব্যাহতভাবে তারা করতে থাকে, আপনি কোন লজ্জায় তাদের পতাকাটা উড়াই দিলেন, আপনি কোন লজ্জায় তাদেরকে আইডল বানালেন, কোন লজ্জায় তার নাম পরিহিত জার্সি পরে মসজিদ পর্যন্ত চলে গেলেন, আপনি একটা ছোট্ট প্রতিবাদ আজ পর্যন্ত কোনো জায়গায় দেশে কত কিছু হলো 10 জন মিলে মিছিল নামাতে পারলেন না, আর আপনি তাদের বিজয়ে আপনার এলাকায় মিছিল নামালেন, আপনার টাকা খারাজ করে তাদেরকে নিয়ে তাদের হয়ে আপনার এলাকায় পিকনিক নামায় খালেন, আপনার তো একটা লজ্জা থাকার কথা ভাই। আমি অন্য কোনো ফতুয়া দিচ্ছি না, আমি আপনার আত্মসম্মান বোধের কথা বলছি, আপনি এখনো আত্মসম্মান মুসলমান হতে পারেন না। রাগ করলেন? করেন, একটু রাগ হন, এত আলসা হয়ে যান, একটু রাগ করেন, একটু রাগ করেন, যে এইরকম বড় কথা বলে গেল সাইফুল্লাহ ভাই, একটু রাগ করেন আপনি। বারবার বলতেছি দল সাপোর্ট অমুক তুমুক করলে আপনার ইমান চলে যায়, এটা কেউ বলবে না, এত বড় ফতুয়া দেওয়ার সাধ্য নাই কারো, কিন্তু কারে আইডল বানান আপনি, কে আপনার আইডল, আপনি একবার হিসাব করে দেখছেন আপনি কার জন্য কান্দেন, কার জন্য ফাইট করেন, কার জন্য তর্ক করেন? তাহলে 1 নম্বর দল আল্লাহর কাছে উঠবে যারা পাপকে পাপ জানতো তারপরেও ছাড়ে নাই, তাহলে আমরা 3টা পাপ ছাড়ার জন্য রেডি আছি। আমি তো জানি না কার কোনটা, আপনারা সিদ্ধান্ত নেন, যে আজকের থেকে শপথ ইনশা আল্লাহ এই পাপের সাথে আমি নাই, রাজি আপনারা? আল্লাহ রাসূল, আল্লাহ রাসূল।